সুলতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। না, আজ আবার নিয়ে এসেছে বাজার দিয়ে চিংড়ি মাছ। মাছ তো না, জলের পোকা। আবার এগুলো এখন কাটতে বসতে হবে, ধুয়ে কেটে পরিষ্কার করতেও তো একটু সময় লাগে। কাটতে বসি তো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ ভালো করে মাখালাম। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। আর একটা জিনিস হয়তো দেখবে, মাছের লেজ আছে, লেজটা আমি কেটে ফেলিনি। কেন কি ব্যাপার আছে, এটা যখন আমি না ফ্রাই বানাই চপের মতো, তখন ওই লেজটা ধরে ওরা কামড়িয়ে খেতে ভালোবাসে। এর জন্য নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে একটু সময় রাখবো। তো এখন একটু বসে নিই, ভাবছি কিছুটা চিংড়ি সন্ধ্যাবেলায় ভালো করে পকোড়া বানাবো, তো চায়ের সঙ্গে পুরো একদম জমে যাবে। সন্ধ্যাবেলায় পকোড়া একটু বানাবোই বানাবো। ছিলাম না চিংড়ি মাছের লেজগুলো ধরে বেসনে মাখিয়ে ভাজলে দারুণ ফ্রাই হয়, তো এই ফ্রাই করা শুরু করলাম। ঠিক লেজগুলো ধরে ধরে এরম করে বেসনে চুবাও, আর তোমরাও এরমভাবে তেলের মধ্যে দাও, জাস্ট চায়ের সঙ্গে না দারুণ জমে যাবে। এভাবে সবকটা মাছই আমি ভাজবো। এবার জাস্ট এভাবে একদম লাল লাল করে ভেজে ভেজে তুলবে, বেশ মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। সন্ধ্যার চা পুরো জমে যাবে একদম।